আজকে আমরা আলোচনা করবো ডে ব্রেক কবিতা থেকে সমস্ত ইম্পর্টেন্ট এসে কিউ নিয়ে তো ডে ব্রেক কথাটা মানে কী ডে বেক কথাটা মানে হলো ডন বা আর্লি মর্নিং ভোরবেলা তো ডে বেক পোয়েমটা লিখেছেন এইচ ডব্লিউ লং পেলো যার প্রণাম হলো হেনরি ওয়ার্ডস লং পেলো তো এখান থেকে সমস্ত ইম্পর্টেন্ট এসে কিউ নিয়ে আমরা আলোচনা করবো আজকে এর মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে তো ফার্স্ট কোশ্চেন হু অ্যানাউন্স ডে ব্রেক ইন দ্য পোয়েম ডে ব্রেক কে দিনের শুরুর কথা ঘোষণা করেছিল ডেবেক কবিতাতে দ্য উইন্ড অ্যানাউন্স ডেবেক ইন দ্য পোয়েম ডেবেক তাহলে বাতাস ডেবেক কবিতাতে দিন শুরুর ঘোষণা করেছিল ফ্রম হোয়ার ডিড দ্য উইন কম ইন ডেবেক কোথা থেকে বাতাসটা এসেছিলো ডেবেক কবিতাতে যে বাতাসটা উল্লেখ করা আছে সেটা কোথা থেকে এসেছিলো দ্য উইন কেম ফ্রম দ্য সি সমুদ্র থেকে এসেছিলো ইন ডেবেক হোয়াট ডিড দ্য উইন সে টু দ্য মিস্ট কুয়াশাকে বাতাস কি বলেছিল দ্য উইন সেড টু দ্য মিস টু মেক রুম ফর ইট বাতাস কুয়াশাকে বলেছিল তার জন্য জায়গা করে দিতে হু হেল দ্য শিপ টু সেল অন কে জাহাজকে সমুদ্রযাত্রা করার আহ্বান জানালো দ্য উইন হেল্ড দ্য শিপ টু সেল অন তাহলে বাতাস কি করেছিল জাহাজদের সমুদ্রযাত্রা করার আহ্বান জানিয়েছিল হোয়াট ডিড দ্য উইন্ড টেল দ্য মেরিনার বাতাস নাবিক কী বলেছিল দ্য উইন্ড টোল্ড দ্য মেরিনার্স টু সেল অন অ্যাজ দ্য নাইট হ্যাড ফার্স্ট বাতাস নাবিকগন্ধের বলেছিল সমুদ্রযাত্রা করতে কারণ রাত্রি শেষ হয়ে গেছে হোয়াট ডিড সরি হোয়াট ডিড দ্য উইন্ড হরি টু ইন ডে ব্রেক বাতাস কিসের দিকে দ্রুত ছুটে গিয়েছিল দ্য উইন্ড হরিড টুয়ার্ড দ্য ল্যান্ড ইন ডেবেক তাহলে ডেবেক কবিতাতে বাতাসটা স্থলভাগের দিকে দ্রুত ছুটে গিয়েছিল হোয়াট ইজ দ্য উইন্ডস ম্যাসেজ টু দ্য ফরেস্ট ইন ডেবেক ডেবেক কবিতাতে বাতাস জঙ্গল বা বনের উদ্দেশ্যে কি মেসেজ দিয়েছিল কি বার্তা দিয়েছিল এই কোয়েশ্চেনটা ঘুরিয়ে এভাবে আসতে পারে হোয়াট ডাজ দ্য উইন্ড সৌট টু দ্য ফরেস্ট জঙ্গলকে চিৎকার করে কি বলেছিল তাহলে আনসারটা কি দ্য উইন্ড দ্য উইন্ডস ম্যাসেজ টু দ্য ফরেস্ট ইজ টু হ্যাং অল দেয়া লিপলি ব্যানার্স আউট তাহলে বাতাস জঙ্গল বা বন্যের উদ্দেশ্যে বার্তা দিয়েছিল কি না তাদের পাতাবাহার মেলে ধরতে হোয়াট ইজ দ্য মিন বাই লিপলি ব্যানার ইন দ্য পোয়েম ডেবেক ডেবেক কবি তাদের লিপলি ব্যানার কথাটার মানে কি লিপলি ব্যানার মানে কি না লিপলি ব্যানার হলো ওই সবুজ বড়ো বড়ো পাতা সমেত গাছের ডালকে বলে লিপলি ব্যানার তাহলে এখানে লিপলি ব্যানার বলতে কী বুঝিয়েছে লিপলি ব্যানার মিনস দ্য ব্রাঞ্চেস অ্যান্ড গ্রিন লার্জ লিভস তাহলে গাছে শাখা পোশাখা এবং সবুজ রঙের বড়ো বড়ো পাতাকে নিয়ে পাতাকে লিপ লিপ লিবেনাস বলা হয়েছে হোয়াট ডিড দ্য উইন্ড টাচ ইন ডে ব্রেক ডে ব্রেক কবিতাতে বাতাস কী ছুঁয়েছিলো দ্য উইন্ড টাচড দ্য ফোল্ডেড উইংস অব উডবার তাহলে বনের যে পাখিগুলো তাদের ভাঁজ করা ডানাকে ছুঁয়েছিল পাতাস হোয়াট ডিড দ্য উইন্ড আর্কস দ্য উড বার্ড টু ডু বাতাস বনের পাখিকে কী করতে বলেছিল দ্য উইন্ড অক্সড দ্য উড বার্ড টু অ্যাওয়েক অ্যান্ড সিং তাকে জেগে উঠতে বলেছিল এবং গান গাইতে বলেছিল হোয়াট ডিড দ্য উইন্ড টেল দ্য চান্টিক ক্লেয়ার চান্টিক ক্লিয়ারকে কী বলেছিলো চান্টিক ক্লেয়ার মানে কি না চান্টিক ক্লিয়ার মানে হচ্ছে গৃহপালিত মোরগ অ্যাকচুয়ালি ভোরবেলাতে যে মোরগগুলো ডাকে তাকে চানটিক ক্লিয়ার বলা হয় তাহলে এখানে বলেছে যে বাতাস চানটিক ক্লিয়ারকে কী করতে বলেছিল দ্য উইন টোল দ্য চান্টিক ক্লিয়ার টু ব্লো ইটস ক্লিয়ারিয়ন অ্যানাউন্সিং দ্য বিগিনিং অফ দ্য ডে তাহলে বাতাস গৃহপালিত মোরগগুলোকে বলেছিল যে তোমরা তোমার তোমাদের ভোরবেলা ডাক দাও এবং এটা অ্যানাউন্স করো এটা ঘোষণা করো যে দিনে শুরু হচ্ছে ও চান্টিক ক্লিয়ার ইউর ক্লিয়ারিয়ন ব্লো দ্য ডে ইজ নেয়ার হোয়াট ইউ মিন বাই চান্টিক ক্লিয়ার তাহলে চানটিক ক্লিয়ার মানেটা এখানে কি বলতে চেয়েছে তাহলে আ কক তাহলে চানটিক্লিয়ার হলো একটা গৃহপালিত মোড়ক নেক্সট কোয়েশ্চেন হোয়াট ডিড দ্য উইন্ড হুইস্পার টু দ্য ফিল্ডস অফ কর্ন বাতাস ফসলের ক্ষেতকে ফিসফিস করে কি বলেছিল দ্য উইন্ড হুইসার টু দ্য ফিল্ডস অফ কর্ন টু টু বো ডাউন মাথা নত করতে অ্যান্ড ওয়েলকাম দ্য কামিং মর্নিং এবং সকালকে অভ্যর্থনা জানাতে হোয়াট ডিড দ্য উইন্ড আর্থ দ্য বেল টু ডু বাতাস ঘন্টাকে কী করতে আহ্বান জানিয়েছিল দ্য উইন্ড আর্থ দ্য বেল টু প্রোক্লেম দ্য আওয়ার দিনের মানে ঘণ্টাকে বলেছিল কী বলেছিল না ঘোষণা করতে দ্যাট ইট ওয়াজ দ্য বিগিনিং অফ দ্য ডে এটা দিনের শুরু হচ্ছে হোয়াট ডিড দ্য উইন্ড সে হোয়েন ইট ক্রস দ্য চার্চার্ড তাহলে যখন বাতাস ওই কবরস্থানের উপর দিয়ে অতিক্রম করছিলো তখন কী বলেছিলো ওখানে দ্য উইন সেড টু দ্য ডেড ইন দ্য চার চার তাহলে কবরস্থানে মৃতদের উদ্দেশ্যে বলেছিল টু লাই কোয়াইটলি ইন দেয়ার গ্রেভস তারা যেন শান্তভাবে শুয়ে থাকে তাদের ওই কবরস্থানে হোয়াই ডাজ দ্য উইন প্রো ক্ল্যাম ডিফারেন্টলি ডিফারেন্টলি হোয়েন ইট ক্রস দ্য চার চার তাহলে সব জায়গাকে সবাইকে বাতাস বলছে যে তোমরা উঠে পড়ো সকাল হয়ে গেছে কিন্তু যখন কবরস্থানের দিয়ে পাশ করার সময় বাতাস একটা আলাদা ঘোষণা করেছিল কেনই আলাদা ঘোষণা করেছিল দ্য উইন্ড ক্লেমস ডিফারেন্টলি হোয়েন ইট ক্রসেস দ্য চার যখন এটা শ্মশান মানে কবরস্থানের উপর দিয়ে অতিক্রম করেছিল তখন এটা আলাদা কোনো ঘোষণা করেছিল কারণ দে আর দ্য সোলস অফ দ্য ডেড আর স্লিপিং পিসফুলি কারণ সেখানে মৃতরা তারা মৃতদের আত্মা শান্তিতে ঘুমোচ্ছে হোয়াট ডাজ দ্য ফ্রেজ নট ইট ইনকোয়াইট লাই সাজেস্ট তাহলে নট ইয়েট ইনকোয়াইট লাইফ মানে এটা কি না এখনও সময় হয়নি কবরের নিস্তব্ধতায় ঘুমিয়ে থেকো এটা কী বলতে চেয়েছে নট ইয়েট ইনকোয়ারট লাই সাজেস্টেড দ্যাট সাজেস্ট দ্যাট দিস ইজ নট দ্য কারেক্ট টাইম টু ওয়েক আপ এটা তোমাদের ওটা সঠিক সময় নয় হ্যাঁ দ্য ডেড মৃতদের উদ্দেশ্যে বলছে বিকজ দে হ্যাড টু ওয়েট ফর দ্য ফাইনাল ডে কারণ তাদের অপেক্ষা করতে হবে বিচারের শেষ দিন পর্যন্ত ইটস আউটেড থ্রু দ্য বেলফি টাওয়ার হোয়াট ইজ দ্য হোয়াট ইজ আ বেলফি টাওয়ার বেলফি টাওয়ার বলতে কী বুঝিয়েছে এখানে বেলফি টাওয়ার ইজ আ মিডিয়াভেল বেল টাওয়ার সিচুয়েটেড ইন বেলজিয়াম তাহলে মধ্যযুগের একটা ঘন্টা ঘরে চূড়া যাকে বেল বেলফি টাওয়ার বলা হয় এটা কোথায় অবস্থিত হয় না এটা বেলজিয়ামে অবস্থিত ইট অবজার্ভস দ্য ডেঞ্জার ইন দ্য সিটি লাইক ফায়ার যখন কোনো মানে শহরে যখন কোনো বিপদ আশঙ্কাজনিত তখন এটা যেমন সাপোজ লাইক ফায়ার অ্যান্ড অ্যাওয়ার্ডস অফ দ্য পিপুল বা মানুষকে কোনো কিছু জিনিসকে সচেতন করা মানে ডেঞ্জারের সময় মানুষকে সচেতন করা করা হয় এই বেলটার দ্বারা বাই দ্য রিং বাই দ্য রিংিং ইটস বেল তাহলে বেলটা রিং বাজিয়ে শহরের সমস্ত মানুষকে সচেতন করা হয় হ্যাঁ এটা বিল যে এটাকে বলে বিল হোয়াট ইউ মিন বাই ডে বেক ডে ব্রেক কথাটার মানে কী ডে বেগ মিনস দ্য টাইম অফ ডন ভোরের সময়টাকে বলা হয় ডে ব্রেক হোয়াট ডাজ দ্য ওয়ার হেল মিন ইন দ্য পোয়েম ডে ব্রেক তাহলে ডে বেক কবিতাতে হেল কথাটার মানে কী বা হেল কথাটা তারা কী বুঝিয়েছেন কবি এখানে দ্য ওয়ার হেল মিনস গ্রিট অর ওয়েলকাম তাহলে হেল মানে হচ্ছে অভ্যর্থনা জানানো নেক্সট কোয়েশ্চেন হোয়াই ডিড দ্য উইন্ড ক্রস দ্য চার্চার উইথ আ সাই যখন সে কবস্থানের উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল তখন সে দীর্ঘ নিঃশ্বাস পেলেছিল কেন দ্য উইন্ড সাই হোয়াইল ক্রসিং দ্য চার্চার যখন সেই কবস্থানের উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল তখন সে দীর্ঘ নিঃশ্বাস পেলেছিল কারণ বিকজ ইট ওয়াজ নট দ্য রাইট টাইম ফর দ্য ডে টু ওয়েক আপ কারণ এটা সঠিক সময় নয় এই মৃত মানুষদের জেগে ওঠার এটা সঠিক সময় নয় এই জন্য বাতাস কি হচ্ছিলো যখন কবরস্থানের উপর থেকে প্রভাবিত হচ্ছিলো তখন সে নিঃশ্বাস ফেলেছিল তো এই যে এসে কীগুলো তোমরা এগুলো ডেবেক থেকে করে যাও এর মধ্যে থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে যে